নিজে থাক। আমার সুরঙ্গটা চৌকির কারায় থাকাতে প্রতি ধাপে তার লাঠির গোড়া সহ আমার সুরঙ্গে ঢুকে যাচ্ছিল, ঢুকাচ্ছে বের করছে, ঢুকাচ্ছে বের করছে। আমার সুরঙ্গের কারা দুটি তার লাঠিকে চিপে চিপে ধরছিল, আর প্রতি ধাপে আমি আহু আহা মাগো করে আনন্দের ডাক দিচ্ছিলাম। প্রায় 5-7 মিনিট থাপের পর শরীরে একটা ঝংকার দিয়ে আমার পানি বের হয়ে গেল। তারপরও সে থাপিয়ে চলেছে, তার পানি যেন বের হওয়ার নয়। অনেকক্ষণ থাপ মারার পর সে আহ উপ করে উঠল এবং চিরিত চিরিত করে তার লাঠিটা আমার সুরঙ্গে দ্বিতীয়বারের মতো পানি ছেড়ে দিল। তারপর গোসল করলাম দুজনে, আমার রান্না করা খানা খাওয়ালাম তাকে। তারপর দুজনে জরাজরি করে দিবানিদ্রায় মগ্ন হলাম। বেলা 4টায় উঠলাম। সে আমার বাসা হতে গেল না, রাত অবধি থেকে গেল। 4টায় আমি তার জন্য চা নাস্তা তৈরি করলাম। তার জন্য তৈরি করেছি ঠিক নয়, আমার জন্য তো তৈরি করতে হবে, তাই তার জন্য তৈরি করা। নাস্তা ও রাতের খানা তৈরি করার জন্য কিচেন রুমে গেলে সে আমার পিছে পিছে যেখানে যাই সেখানে যেতে লাগলো। আমি চা তৈরি করতে গেলে সেখানে আমাকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলো। মাঝে মাঝে আমার পেপে টিপে টিপে আদর করতে লাগলো। আমার মনে প্রচন্ড ভয় করছিল, যদি আমার স্বামী এসে যায়। বিকেলে যাওয়ার কথা, যদি না যায় তাহলে মনে করবে আমি এখনো অসুস্থ আছি। আবার এই ভেবে ভয় করছে যে না গেলে বেশি অসুস্থ মনে করে সত্যি সত্যি যদি চলে আসে। লোকটির প্রতি আমার প্রচন্ড ঘৃণা হচ্ছে। যাচ্ছে না কেন লোকটি, গেলে লেঠা চুকে যেত। 7-5 ভেবে বললাম, এই শোনো, আদর করে জড়িয়ে ধরে বললাম, তোমাকে একটা অনুরোধ করব, শুনবে? সে বলল, বলো। আমি বললাম, সন্ধ্যায় হয়তো আমার স্বামী এসে যাবে, তুমি এখন চলে যাও, তবে তুমি যখন আমায় চাইবে তখন আমি তোমার কাছে যাব। সে বলল, আমি তোমার সংসার ভাঙতে চাই না, আমি চাই তুমি আমাকে সুখ দেওয়ার পাশাপাশি তুমি নিজেও সুখে থাকো। সেজন্য আমি একটা কাজ করতে পারি, তুমি যদি আমার কথা মানো। আমি বললাম, তোমার কি কথা রাখতে হবে? সে বলল, আমি তোমার বাসার গেটে রাত 12টা পর্যন্ত অপেক্ষা করব। 12টার ভিতরে যদি তোমার স্বামী না এসে থাকে তাহলে আমি তোমার কাছে ফিরে আসব। আমি তোমার বাসার গেট থেকে একটুও নড়ব না, তুমি কথা দাও। আমি ভাবনায় পড়ে গেলাম, কি জবাব দেব। আগ পিছ ভেবে বললাম, ঠিক আছে, আমি কথা দিলাম, 12টার ভিতরে যদি আমার স্বামী না আসে তাহলে তুমি ফিরে এসো। ঠিক আছে বলে সে চলে গেল। আমি হাত ছেড়ে বাঁচলাম, কিন্তু এখন এই মুহূর্তে পালাতে না পারলে রাতে যে ভয়ানক পরিণতি আছে সেটা বলার অপেক্ষা রাখে না। আমি সবকিছু রেডি করে বাসা হতে বের হলাম। গেটে গিয়ে দেখি সে গেইটে দাঁড়ানো। তাকে দেখে ক্ষমা চেয়ে বললাম, আমার ক্ষমা করো, আমাকে বাড়িতে যেতে হচ্ছে, আরেকদিন তোমার সাথে দেখা হবে। সে কসম খেয়ে বলল, আমি তোমার ভিডিও রাস্তায় প্রদর্শন করাবো, তোমার সংসারকে আমি তছনছ করে দেব। যাও, তোমায় বিদায় দিলাম, আমিও চলে যাচ্ছি। এই বলে সে রাস্তার দিকে হাঁটতে লাগলো। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, কি করে তারে ঠেকাবো। আশেপাশে আমাদের কথাবার্তা কেউ শুনে ফেলে সেই ভয় হচ্ছে। তাড়াতাড়ি তাকে ডাকলাম, ঠিক আছে, আমি যাব না, রাত 12টা অবধি অপেক্ষা করে তুমি যেও, আমি বাসায় ফিরে যাচ্ছি। এই বলে বাসায় ফিরে এলাম। বর্তমানের মতো টেলিফোনের ব্যবস্থা যদি থাকতো তাহলে আমার স্বামী মুখলে ছুটকে বলতাম চলে আসার জন্য, কিন্তু আমার সেই উপায়ও নাই। বাসায় এসে পেরেশান হয়ে গেলাম। যা হবার হবে। রাত 12টার জন্য অপেক্ষা করতে লাগলাম। দেখতে দেখতে 11টা বেজে গেল। 12টা যত কাছে আসতেছে আমার মনের চঞ্চলতা বেড়ে যেতে লাগলো। আমার এ চঞ্চলতা খুশিতে না দুঃখে আমি বুঝতে পারছিলাম না। 12টা যত ঘনিয়ে আসছে আমার দেহ মনে উষ্ণতা বেড়ে যাওয়ার সাথে সাথে মনে একটা ভয়ও লাগছিল। রাতটা কিভাবে কাটবে, বা আরো বেশি রাতে যদি আমার স্বামী এসে যায়। ভাবতে ভাবতে 12টা বেজে গেল। আরো 20 মিনিট পর আমার দরজায় বেল বাজল। আমি না খুলে পারবো না, তাই দেরি না করে খুলেই দিলাম। খুলেই আমার মাথায় যেন বাজ পড়ল, ওমা তারা যে দুজন, সেদিনের সেই দুজন। আমার মুখের ভাষা বন্ধ হয়ে গেল। ওকে কেন নিয়ে এসেছে তার ব্যাখ্যা চাওয়ার ভাষা হারিয়ে ফেললাম। আমার মাথা টনটন করছে, চোখে যেন আগুনের ফুলকি বের হচ্ছে। কোনো কথা না বলে রুমের দিকে হাঁটা দিলাম। তারাও আমার পিছে পিছে ঘরে ঢুকলো। ঘরে ঢুকে অপর লোকটি আমাকে জড়িয়ে ধরল। আর সে অন্য ঘরে গিয়ে শুয়ে রইল। সে আমার চরম দুর্বলতাকে পুঁজি করে অন্য একটা পুরুষকে লেলিয়ে দিয়ে অন্য ঘরে শুয়ে অপেক্ষা করছে, আর তার শেষ হলে সে আসবে। লোকটি আমাকে দাঁড়ানো অবস্থায় জড়িয়ে ধরে আমার ডান বগলের নিচে ডান হাত ঢুকিয়ে দিল এবং বাম বগলের নিচে বাম হাত ঢুকিয়ে হাতে তালু দিয়ে আমার পেঁপেগুলো আস্তে আস্তে মর্দন করতে লাগলো। আমাদের কারো শরীরে কোনো কাপড় নাই। আমার বিবস্ত্র শরীর তার বিবস্ত্র শরীরের সাথে ঠেসে লেগে আছে। তার ঠাটানো লাঠি আমার পিছনে গুতা মেরে যাচ্ছে। আমাকে তার বুকের দিকে ঘুরিয়ে নিল। আমার একটা পেঁপে মুখে নিয়ে দারুণভাবে চুষতে লাগলো, আরেকটাকে মর্দন করতে লাগলো। আমি চরম উত্তেজিত হয়ে গেলাম। তার গলা জড়িয়ে ধরে তার গালে চুমু দিতে লাগলাম, তার ঠোঁটগুলো আমার ঠোঁটে নিয়ে চষতে লাগলাম। কিছুক্ষণ চষে আমাকে পাজা কোলে করে পাশের রুমে যে শুয়ে আছে তার রুমে নিয়ে গেল। আমাকে বিছানায় লম্বাভাবে চিৎ করে শুয়ালো। তাদের একজন আমার পেঁপেগুলো চষতে লাগলো, আরেকজন আমার সুরঙ্গে মুখ লাগিয়ে চাটতে লাগলো। আমি উত্তেজনায় আহ উহ আহা মরে গেলাম। আমি আর পারছি না। আমার মাঠের সুরঙ্গে লাঠি ঢুকাও, আমাকে ঠাপাও বলে চিৎকার করতে লাগলাম। না জানি তারা কি প্ল্যান করেছে, জানি না। তারা চষে আর চিটে যেতেই থাকলো। আমি আমার দেহ ও মনকে কিছুতেই ধরে রাখতে পারছি না। আমি নড়াচড়া করছি, আমার শরীরকে আঁকিয়ে বাঁকিয়ে চিৎকার করছি। আমার যন্ত্রণা সহ্য করতে না পেরে আমার দিনের নাগর প্রথম জনে আমার সুরঙ্গের লাঠিটাকে কিছুক্ষণ ঘষাঘষি করে সুরঙ্গের মুখে ফিট করে একটা ধাক্কা দিয়ে পচ করে ঢুকিয়ে দিল। আমি পরম শান্তিতে আহ করে উঠলাম। দ্বিতীয় জনে তার লাঠি আমার মুখে ঢুকিয়ে দিল। আমি তার লাঠি চষতে লাগলাম। প্রথম জনে এত আস্তে আস্তে ঠাপ মারছিল যে আমার মনে হলো পানি বের না করে সারা রাত কাভার করতে চায়। সে লাঠি থপাস করে ঠেলে ঢুকায় আর আস্তে করে টেনে বের করে আনে, আবার থপাস করে ঠেলা দিয়ে ঢুকিয়ে দেয়, আবার আস্তে করে টেনে বের করে আনে। আমি দ্বিতীয় জনের লাঠি মুখে নিয়ে তার ঠাপের তালে তালে আহা আ করছি। তারপর প্রথমজন লাঠি বের করে আমার মুখে দিল। আমি বিছানার চাদর দিয়ে মুছে নিয়ে গালে নিয়ে চষা শুরু করলাম, আর দ্বিতীয় জন তার লাঠি মুখ থেকে বের করে আমার নলার সুরঙ্গে ঢুকালো। দ্বিতীয় জন প্রবল জোরে ঠাপানো শুরু করলো। আহ, কি মজার ঠাপ! প্রতি ঠাপে আমি যেন স্বর্গসুখ পাচ্ছিলাম। আমার নলার সুরঙ্গ যেন এতক্ষণ এই ঠাপের অপেক্ষা করছিল। ২০-২৫ ঠাপের পর আমার দেহ ঝংকার দিয়ে বেঁকে উঠল এবং আমি পানি ছেড়ে দিলাম। সেও ভাবি ভাবি বলে চিৎকার দিয়ে আমার নলার সুরঙ্গে পানি ছেড়ে দিল। এবার প্রথমজন এসে আমার নলার সুরঙ্গে লাঠি ঢুকালো এবং আগের জনের চেয়ে দ্রুত আমাকে ঠাপ মারতে লাগলো। বেশিক্ষণ ঠাপ মারা লাগেনি, সেও আমায় ভাবি ভাবি বলে চিৎকার করে উঠে আমার সুরঙ্গে পানি ছেড়ে দিয়ে বিছানায় এলিয়ে পড়ল। তো বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি। আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক